বারাসাত পৌরসভা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদ্যুত ভট্টাচার্যের মৃত্যুতে শোকাহত গোটা বারাসাত। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধেবেলা, যখন জানা যায় যে রবিবার সন্ধেবেলা হুগলির শিয়াখালা দেশমুখ মোড়ে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান বারাসাত পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদ্যুত ভট্টাচার্য। তাদের বোলেরো গাড়ির সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদ্যুতবাবুর, বয়স হয়েছিল 51 বছর। দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই আহতদের চণ্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই গাড়িতে তার ভাইও ছিলেন, প্রণববাবু। পরিবার সূত্রে খবর পাওয়া যায়, পরবর্তীকালে প্রণববাবু হাসপাতালে মারা যান। সূত্র মারফত জানা গেছে, এই দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিল প্রদ্যুতবাবুদের গাড়িটি, সেই সময় দুর্ঘটনা ঘটে। তৃণমূলের জনপ্রিয় নেতার মৃত্যুতে দল ও মত নির্বিশেষে বারাসাত শহর শোকস্তব্ধ। এই মাত্র চণ্ডীতলা স্থানীয় নেতৃত্বের কাছে আমি ইনফরমেশন পেয়েছি, সুবীর ওখান থেকে জানিয়েছে, স্থানীয় পুলিশ প্রশাসনও জানিয়েছে, শিয়াখালাতে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটাতে দুজন ইতিমধ্যে মারা গেছেন বলে খবর পেয়েছি। তাতে একজন আমাদের চেয়ারম্যান কাউন্সিল বারাসাত এবং তার ভাই এবং একজন গুরুতর আহত আছেন, তাকে কলকাতা পাঠানো হচ্ছে। পিজিতে অন্য রুগীর জন্য ছিলাম, আবার এখান থেকে শিয়াখালা রওনা হচ্ছে, ঘটনাস্থলে যাচ্ছি। ইতিমধ্যে কাকুরি ঘোষ দস্তিদার আমাদের সাংসদ এবং আমাদের বারাসাতের চেয়ারম্যান সুনীল বাবু, তাদের সাথে কথা হয়েছে,